হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেঙ্গল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখেন, আজকে কিন্তু কাঁঠালের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো দেখেন বন্ধুরা, একদম কিন্তু গাছ থেকে বেরিয়ে নিয়ে আসা টাটকা কাঁঠাল। তো আপনাদের সাথে এই টাটকা কাঁঠাল দিয়ে একটা জাস্ট অসাধারণ লেভেলের রেসিপি শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। আপনারা সবাই কিন্তু বন্ধুরা আমাদের সাথে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু কাঁঠাল কাটার জন্য বটি নিয়ে চলে এসেছি। দেখেন বাঙালির কিন্তু বড়ো হাতিয়ার বলতে পারেন যে বটি। তো দেখেন বন্ধুরা, এখানে আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর এই যে কাঁঠাল ফালি দিয়ে নিলাম। তো দেখেন বন্ধুরা, কাঁঠালটা কত সুন্দর। আর এখন কিন্তু আম কাঁঠাল আস্তে আস্তে পাক ধরে যাচ্ছে। তো দেখেন বন্ধুরা, এখানে আমি আটাটা কিন্তু প্রথমে মুছে নিচ্ছি। আটাটা ভালোভাবে মুছে নিলে হাতে কিন্তু সেরকম আঠা লাগবে না। তো দেখেন বন্ধুরা, আমি এখানে বটিতে একটু হালকা তেল মাখিয়ে দেবো যাতে আটা কম লাগে। তো এখানে আমি ভালোভাবে ফালি করে কিন্তু সব কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ফালি করে সব কেটে নেব এক এক করে। তো আমি আজকে একটু বেশি পরিমাণ কাঁঠাল রান্না করব, যাতে রুটি দিয়ে ভাত দিয়ে ভালোভাবে সবাই খেতে পারে তিনবার। তো এভাবে দেখেন বন্ধুরা, আমি কিন্তু অনেকটা পরিমাণে কাঁঠাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা মোটা কাঁঠালের একটু পাঁচটা ফালি নিয়েছি আর একটা রেখে দিয়েছি, ওটা পরে রান্না করা হবে। তো দেখেন বন্ধুরা, এই যে কাঁঠালের বিচির ওপরে কিন্তু একটা মোটা আস্তরণ থাকে, ওটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তো দেখেন, আপনাদেরকে দেখাই। আর এই পর্যায়ে কিন্তু কাঁঠাল রান্না করলে যা স্বাদ লাগে না বন্ধুরা, যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এই কাঁঠাল মানে কাঁঠাল না খেলে অনেকে কাঁঠালের বিচি খায় আর কি। তো জাস্ট অসাধারণ লাগে খেতে। তো বিচিগুলো দেখেন একদম আলুর মতো মতো হয়ে গেছে, অনেকটা খেতে ভালো লাগে। তো কাঁঠালগুলো দেখেন একদম কচকচে কচকচে। আর এই এই যে এই গাছের কাঁঠালটা খেতে জাস্ট অসাধারণ লাগে। অনেক গাছের কাঁঠাল আছে যেগুলো পানসে পানসে লাগে। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু কেটে নিয়েছি সব। আর অবশ্যই কিন্তু বাসি পানিতে কেটে রাখতে হবে, তাহলে কিন্তু কালারটা কিন্তু সুন্দর থাকবে। আজকে আজকে রান্না করছি, তার আগের দিন অবশ্যই বাসি পানিতে কাঁঠালটা কাটতে হবে, তাহলে কিন্তু এরকম চকচক করবে। আর নাহলে কিন্তু আমি টাটকা পানিতে কাটলে কালচে কালচে হয়ে যায়। তো আমি দেখেন চুলা ধরে একটা হাঁড়ি বসিয়ে আমি কিন্তু কাঁঠালগুলো ঢেলে দিয়েছি। কাঁঠালগুলো প্রচুর ধুয়ে নিয়েছিলাম, ছোলার ডাল দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে দেখেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, পরিমাণ মতো লবণ। তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর হচ্ছে লঙ্কা গুঁড়া। এক এক করে কিন্তু আমি সমস্ত উপকরণ সব একসাথে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। আমি লঙ্কা গুঁড়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অবশ্য পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি বন্ধুরা। দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা, আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর ধনিয়া আর গোটা জিরে একসাথে বেটেছি। তো আমি উপকরণ দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে তলায় না লাগে। আর বন্ধুরা, হাঁড়িতে রান্না করার কিন্তু তরকারির স্বাদের একটা মজাই আলাদা। আগে কিন্তু আমার দাদুমণিরা হাঁড়িতে রান্না করতো। আমার দাদুমণি বলতো যে আমরা সমস্ত তরকারি হাঁড়িতে রান্না করতাম, হাঁড়িতে রান্না করলে কিন্তু স্বাদ খুব ভালো লাগে। তো দেখেন, আমি একটু ঢাকনা চাপা দিয়ে প্রায় এক মিনিট মতো সিদ্ধ করে নিলাম হালকা একটু। তো নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু ঢাকনা চাপা দিব না বন্ধুরা। তো এভাবে কিন্তু আস্তে আস্তে আমি সিদ্ধ হয়ে যাবে কাঁঠালটা। দেখেন অনেকটা নরম হয়ে এসছে। তো এভাবে কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আর একটু ঘুটে নিচ্ছি যাতে নরম হয়ে যায়। তো একদম পারফেক্টভাবে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখেন একদম বলতে পারেন যে পুরোটাই। তো আমি একটু ঘুটে নিচ্ছি কাঁঠালটা যাতে একসাথে একদম মোলায়েম হয়ে যায়। তো দেখেন বন্ধুরা, একটু শাহী গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু ঘুটে নিচ্ছে দেখেন। তো এবার নামিয়ে আমি আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য। আর দেখেন আমাদের ছোট্ট একটা ছাগল ছানা হয়েছে, খুব বিরক্ত করে, আমি যেখানে যে আমার পিছন পিছন চলে যায়। তো দেখেন বন্ধুরা, তো যে কোনো অবলাকে ভালোবাসলে কিন্তু তারা কিন্তু তাদের সঙ্গী হয়ে থাকে। তো দেখেন বন্ধুরা, রসুন আমি একটু হালকা লালচে হয়ে আসার পরে তারপরে কিন্তু আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আগে দিলে কিন্তু পুড়ে যাবে। তো ভালোভাবে লালচে লালচে করে ভেজে তারপরে আমি কাঁঠালগুলো দিয়ে দেবো বন্ধুরা। আর বন্ধুরা দেখেন, এভাবে অবশ্যই কাঁঠাল রান্না করবেন। কাঁঠাল রান্না করে রুটি, তারপরে হচ্ছে ভাতের সাথে, গরম ভাতের সাথে যা মজা লাগে না বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ লেভেলে। তো দেখেন আমি এক এক করে কিন্তু কাঁঠালগুলো হাঁড়ি থেকে উঠিয়ে তারপরে আমি কড়াইতে সব কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা। হাঁড়ি থেকে তুলে কিন্তু সব দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভালোভাবে কিন্তু আমি একটু হালকা মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর একদম কিন্তু চুলায় কিন্তু খুব গন গন করে জাল হচ্ছে। তো ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা। আমাদের রেসিপি যদি একটু ভালো লেগে থাকে আপনার, অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। আপনাদের কারণেই কিছু, আপনাদের কারণেই কিন্তু বন্ধুরা আমাদের এত দূর এগিয়ে আসা, আপনারাই সব কিছু। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু ফোড়ন দিয়ে কিন্তু একদম ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়েছে। তো আমি পরিবেশনের জন্য কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা বন্ধুরা। তো জাস্ট অসাধারণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল বন্ধুরা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু আমার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আমার জন্য দোয়া রাখবেন বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন বন্ধুরা।
প্লিজ আপনাদের সাপোর্টেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়া। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।